সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলামে তোলার পর দাম হাঁকানো নিয়ে গ্রামের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হন চারজন, আহত হন অনেকেই। এমন ঘটনায় হতবাক এলাকাবাসী, পুলিশের ভয়ে পুরুষুন হয়ে পড়েছে পুরো গ্রাম। একটি ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষের ঘটনায় মুখলেসুর রহমান নামের আরও একজন নিহত হয়েছেন। মঙ্গলবার 11 জুলাই ভোরে এক আত্মীয়র বাড়িতে তিনি মারা যান। সংঘর্ষে আহত হয়ে গোপনে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। মুখলেসুর রহমান উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আজির মাহমুদের ছেলে। এর আগে সোমবার 10 জুলাই সকাল 10:30 থেকে উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে, এছাড়া উভয় পক্ষের অন্তত 40 জন আহত হয়েছেন। নিহতরা হলেন হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল মিয়া, আব্দুল সুফির ছেলে বাবুল মিয়া এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার 9 জুলাই বিকেলে গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সরাই মরল ও মালদার পরিবারের লোকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তারা দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে স্বজনরা দাবি করছেন। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।